64 প্রকার ব্যাধিগণকে ডেকে পাঠিয়ে দাও বিরাট নগরী। জরা মাগো,
আর ওই বিড়ালে নিতে ভঙ্গ করে ফিরে আসুক তোমার রাঙা চরণে। ওরে জরা আমার 64 বেদারি ব্যাধি, ওরে কি বিড়ালে নিতে ভঙ্গ করতে পারবে বাবা? পারবে মা পারবে, তোমার রাঙা চরণে ধুলি যদি ওদের মাথায় থাকে ওরা নিশ্চয়ই পারবে ওই বিড়ালে নিতে ভঙ্গ করে ফিরে আসতে তোমার ওই রাঙা চরণে। বেশ জরা, তাহলে তুমি ক্ষণক কাল করো অপেক্ষা, আমি তোমারই কথা মতো আমার 64 ব্যাধিকে পাঠাবো ওই বিরাট নগরে। তুমি এখন এসো জরা। বেশ মা, তুমি তোমার 64 প্রকার ব্যাধিগণকে ডেকে পাঠিয়ে দাও বিরাট নগরে, আমি অপেক্ষা করি ওই বটবৃক্ষ তলে। আয় বাবা আয়। তাই তো, আমি একবার আমার ব্যাধিগণকে ডেকে দেখি না তারা বিরাটে যেতে পারে কিনা। তোরা আয় আয় রে ওরে ব্যাধিগণ, তোরা আমি তোমাদের কেন ডেকেছি শুনবে বাবা? ওরে কাকা ডোকে মন শক্তি, কে কেমনে বাবা ধরো মূর্তি, কোন করে মকর কোন জান বিরাট। আমি তার কাছে গেছিলাম পূজার জন্য, কিন্তু জানো বাবা বিরাট এমন নিদ্রা নিদ্রিত, তার নিদ্রা আমি ভঙ্গ করতে পারিনি। তাই তোমরা ওই বিরাটে গিয়ে বিরাটের নিদ্রা কি ভঙ্গ করতে পারবে বাবা? ও মা, আমরা এক্ষুনি গিয়ে নিদ্রা ভঙ্গ করে দিয়ে চলে আসো মা। বেশ, আর সে যদি না নিদ্রা ভঙ্গ করে তার ঘাড়গুলো মুক্ত না না বাবা ব্যাধিকর না, তোমরা যদি বিরাটকে প্রাণে মেরে দাও তাহলে কে দেবে আমার পায়ে পুষ্পাঞ্জলি? তোমরা বিরাটকে বাঁচিয়ে রাখবে বাবা। ঠিক আছে মা, তাহলে এখন আমরা আসি। এসো বাবা, আমি যাওয়ার সময় তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমরা বিরাট নগরে গিয়ে জাগিয়ে এসো বিরাট রাজাকে, তবেই হবে মর্ত্যের মাঝে আমার পূজা বাবা। Yeah.
শীতলাকে কোনোদিনের জন্য আমি দেবী বলে মানি না, ওই শীতলার পুজো আমি দেব না। যা যা ভূতের দল, এই মুহূর্তে রাজ প্রাসাদ পরিত্যাগ কর, নইলে বিরাটের হাত থেকে কেউ তোদের রক্ষা করতে পারবে না। যা নিদ্রা ভঙ্গ করেছিস তোরা, আজ তোদের কঠিন শাস্তি দেব আমি। এদিকে পূজা না দিলে
মহোদয় স্থান পরীক্ষা কর নইলে বিরাটের হাতকে কেউ তো রক্ষা করতে পারবে না যাও বেরিয়ে যাও বিরাটের আজ নিদ্রা ভঙ্গ করছিস তোরা তোদেরকে আমি সহজে ছাড়ব না ভূতের পোশাক ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বিরাটের হংকারে একটা একটা করে সমস্ত ভূতের দল আজ বিরাটের হংকারে রাজপ্রাসাদ পরিত্যাগ করেছে এবং নিশ্চিন্তায় নির্ভাবনায় আমি আমার আরাধ্য দেবতা শিব শম্ভুর চরণ বন্দনা করব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বাসন্তী থানা আমঝাড়া নিবাসী বিড়ের রাজার অভিনয় শুনিয়া সন্তুষ্ট হইয়া মা শীতলান ধান করে মা শীতলান নাম করে আমার ব্যাধিগান গেছে বিরাট নগরে এখনো তো ফিরে এলো না জানি না আমার ব্যাধিগানও বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পেরেছি কিনা না ফিরে আসা পর্যন্ত আমি কেমন করে বুঝবো বিরাট জেগেছে কিনা কি বাবা তোমরা ফিরে এসেছো তোমরা ফিরে এসেছো বাবা তোমরা কি বিরাটের নিদ্রা ভঙ্গ করেছো ভঙ্গ করেছো বেশ বাবা তোমরা এখন গৃহ মাঝে ফিরে যাও আমি যখন তোমাদের ডাকবো আবার তোমরা আসবে যাওয়ার সময় আশীর্বাদ করো আমি তোমাদের আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা যেন পূর্ণ হয় বাবা তোমরা এখন এসো বাবা এটা আবার কে তোমার নাম কি
তোমার কাজ কি? আমার মায়ের ছেলে পূজা দাও, আমি তার রক্ত চুষে খান। খুব সুন্দর কাজ, তুমি এখন আসতে পারো। তোমার নাম কি? আমার নাম শুনে তোর কামটা কি? আগে বলো তোমার নাম কি? তোর নাম কি? আমার নাম, আমার নাম হলো জরাসু। শাশুন, তা আমার নাম, আমার নাম আমি বলতে পারবো না। কেন? আমি কোথায় থাকি জানো? কোথায় থাকো? মাদের মুখে থাকি। তোমার অত বড় শরীরটা নিয়ে এই মায়েদের মুখে মুখে কেমন করে থাকো ভাই? বুঝতে পারোনি? না, বুঝতে দেবো। আমার মা আমার নাম বলার সাথে সাথে এই মহারাজ যদি সংকেতধ্বনি উল্লিধ্বনি করে তাহলে আমার নাম বলতে পারবো। আমার নাম হচ্ছে ওলা উঠো। তোমার নাম ওলা উঠা, খুব সুন্দর কাজ, নামটি খুব সুন্দর। কিন্তু তোমার কাজ কি ভাই? আমার কাজ যে মায়েরা সকালবেলা বাসি মুখে ওলা উঠো বলে, একবার ডাকলে যাই না, দুবার ডাকলে যাই না, তিনবার ডাকলে আর থাকতে পারি না, এই বাড়ির মধ্যে প্রবেশ করি, একবার বমি একবার ভেদ পাঠায় তার জমির বাড়ি। খুব সুন্দর কাজ, তুমি এখন আসতে পারো, এসো। জয়া জয়া রে, আজ আমার খুব আনন্দ হচ্ছে বাবা, তোর কথা মতো আমি ব্যাধিগণকে পাঠিয়েছিলাম বিরাট নগরে, ব্যাধিগণ বিরাট নিদ্রা ভঙ্গ করেছে, এবার যে আমি পূজা নিতে যাবো বাবা। বেশ ওগো জননী, তুমি ক্ষণকাল অপেক্ষা করো মা, আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দেবো, তুমি যাবে ওই বিরাট নগরে। বেশ বাবা, তাহলে তোরা করে তুই আমার সাজিয়ে দে, আমি যাবো এখন বিরাট নগরে বিরাটের হাতে পূজা নেওয়ার জন্য। বেশ মা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, শাড়ি আলতা সিঁদুর আর ফুলের মালাটা নিয়ে আসবে। হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ কারিয়া আমার, নিরানন্দ লহ কারিয়া হে নিগমানন্দ। Oh,
ওরে জানা এবার আই বাবা তুই আমাকে মনের মতো সাজে ওই বিরাট নগরী যেতে দিবি না বাবা মাগো তুমি তো গর্দবে পৃষ্ঠে আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছি মা বেশ বাবা আমি তোর কথা মতো গাদুর পৃষ্ঠে করে যাব ওই বিরাট নগরী জড়া বেশ মা আজ তুমি রাত্রি দিন মাগো ভোরের আলো ছড়াও সবই কিছু বিরাজ করো গাছে গাছে ফুল ফোটাও তুমি রাত্রি দিন কেন দাতা দাও তুমি